আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং ভিডিওতে কিছু নাসাল টাফট এক্সোটিক বার্ড দেখাচ্ছি, এগুলো আমাদের নিউ কালেকশন। সো সবাই হয়তো অনেক অবাক যে কি ব্যাপার, ভাইয়ের কাছে তো নাসাল আছে অনেকগুলো, আবার ভাইয়া কেন নাসাল নিল। সো যেহেতু এটা আমাদের প্রজেক্ট বার্ড এবং আমাদের নাসাল অনেক ভালো লাগে, সেক্ষেত্রে আমরা এই সাদা পেয়ারটা আবার কালেকশন করেছি এবং সাথে আরেকটা নতুন জিনিস কালেকশন করেছি। এটা হচ্ছে চাইনিজ নাসাল টাফট শর্ট ব্রিক হাফ ক্রেস্টেড। সো এই কবুতরটা কালেকশন মেইনলি করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা, কারণ আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যখন আমরা গ্রো করতেছিল তখন এই কবুতরটা আমাদের কাছে ছিল, সামহাও মিস হয়ে গেছে, আমরা ছেড়ে দিছি। যেহেতু আমরা ফুল ক্রেস্ট নিয়ে কাজ করতেছি, সো আমরা হাফ ক্রেস্ট নিয়ে আর কাজ করবো না। সো আজকে কী কী করবো, পেয়ারটা কেন নিছি, নেওয়ার কারণ এবং আপনাদের হাফ ক্রেস্টের সৌন্দর্যটাও দেখাবো একটু। এটা ধরো, সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হাফ ক্রেস্টের কিছু সৌন্দর্যটা একটু বর্ণনা করবে। সো এখানে হাফ ক্রেস্ট নাসাল টাফটের মাথাটা একটু দেখেন আপনারা, মাশাল্লাহ দুইটাই ব্রিডিং পেয়ার। এটা হচ্ছে ফিমেল বার্ড। এই যে নাসালের মাথার উপরে এখানে, এই যে দেখছেন নাকের উপরে একটা নাসাল আছে, একটা ঝুটি আছে। এইটা হচ্ছে হাফ ক্রেস্ট। হাফ ক্রেস্টের ঠোঁট হবে একদম পাঞ্চ ফ্রেশ ব্লন্ডিনেটের মতো, ফুল বডি সাদা, বুকটা সাদা, লেজটা সরি ফুল বডি সাদা, লেজটা কালো, আর হচ্ছে বুকের ব্রিজটা কালো, বাকি ফুল সাদা। আলহামদুলিল্লাহ 100% মার্কিং। এইখানে হচ্ছে ফিমেল বার্ডটা, আর এই এখানে দেখেন মেল বার্ডটা। সো চাইনিজ নাসালটা দুইটা স্পেসিফিকেশান আছে। স্পেসিফিকেশানের মধ্যে দুইটার ভিতরে আমরা যেটা করছি, আমরা ফুল ক্রেস্টটা নিয়ে আপাতত কাজ করতেছি, হাফ ক্রেস্টটার চেয়ে বেশি। এদিকে আসো, এদিকে দেখো। সো ফুল ক্রেস্ট আমাদের কাছে যে কালেকশনগুলো আছে, যারা আমাদের নতুন ভিডিও দেখছেন আপনাদেরকে আমাদের আগে কি কি কালেকশন আছে আমরা দেখাচ্ছি। এই যে দেখছেন নাসালটা খুবই সুন্দর একটা বার্ড, ছাড়া পর একবার দেখেন। সো আপনারা দেখেন মাশাআল্লাহ। সো এখন আমরা যেটা করব, একটু ধরো, একটু ধরো, আমরা সাদা দুটাকে ধরি, সাদা মেল বার্ড এবং সাদা ফিমেল বার্ড দুইটাকে আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই যে ফিমেল বার্ড, সো দুইটাকে আমরা, ও মাই গড, সো আসলে কবুতরগুলোকে ভালো মতো না ধরতে পারলে আপনাদেরকে দেখাইতে পারবো না, এত নড়াচড়া করে ফিমেল। সো দেখা যাচ্ছে আমাকে নিও না, মেল আর ফিমেলের যে ক্রেস্ট আমরা একটু দেখাই। ও মাই গড, এত লাফায় কেন, ধরতে পারছি না তো আজকে, মানে ভিডিওর তালে ছিলাম। এই দেখেন মেল এবং ফিমেল, আসো দেখেন এই পেয়ারটা। সো আমরা যেটা করবো, ব্লাড ভাঙবো, তুমি ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওই পার থেকে এদিকে দেখো। এই যে দেখেন ক্রেস্টটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, যে পেয়ারটা আমরা কালেকশন করছি টপ নোচ কোয়ালিটি, ফুল টকটকে রেড গিয়ার। সো এই মেলটাকে আমরা যেটা করবো, এই যে এই ফিমেলটার সাথে পেয়ার করবো, আমাদের কাছে কিন্তু অলরেডি টপ নোচ ফিমেল আছে। সো আপনাদেরকে যেটা করি, এখানে আমরা পেয়ারটাকে ছাড়ি, পেয়ারটাকে ছাড়বো, এখানে একটা বুদা পেস্ট পাওয়ার আছে আমাদের, বুদা পেস্ট পাওয়ারটাকে আমরা সরাই দিই। তুমি ওই পেয়ারটা দেখাও, এখন আমরা যেটা করবো, এখানে ফিমেলটা সরাই দিয়ে এই মেলের সাথে আমরা এই ফিমেলটাকে পেয়ার করবো, যাতে ব্লাড ভাঙা যায়। এছাড়া আমাদের এক্সট্রা ফিমেল আরও একটা আছে, যেটা বুদা পেস্ট মেলের সাথে বাচ্চা করতেছে। এই যে নিচে দেখেন, অলরেডি একটা বাচ্চা ওদের হয়েছে, এটা হচ্ছে বুদা পেস্ট মেলের সাথে বাচ্চা করছে, যেহেতু আমাদের মেল ছিল না। এইখানে দেখেন আমাদের দুইটা পেয়ার, এই দুইটা পেয়ার আমাদের ঘরের। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা জানেন যে আমরা 2030 পর্যন্ত প্রজেক্ট বার্ড নিছি, প্রজেক্ট বার্ড নেওয়াতে দেখা যাচ্ছে আমরা কিছু বেবিও করছি। সো আমাদের খুব সুন্দর পিকাচু হয়েছিল, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমরা বেবি দুটাও দেখাবো, বেবি দুটো দেখাও। সো বেবি দুটাও দেখাবো। এখন যেটা হয়েছে, আমরা যেহেতু রানিং মোটামুটি এক পেয়ার দুই পেয়ার, এখানে আরেকটা পেয়ার সেট করব, আর এইখানেও আরেকটা পেয়ার সেট করব, আরেকটা মেল আমরা পারচেজ করব, প্ল্যান আছে, মেল নিয়ে কথা চলতেছে। সো মেল নিয়ে কথা চললে আমরা এখানে চারটা পেয়ার রানিং করব, যাতে আপনাদেরকে, যেহেতু নাসালটা অনেক এক্সপেন্সিভ ব্রিড, যেহেতু আমরা মোটামুটি রিজনেবলে দিতে পারি, এই জন্য আমরা এতগুলো পেয়ার করব। এবং আমার স্বপ্ন হচ্ছে আসলে এরকম 10 পেয়ার নাসাল ডাকতে থাকবে খাঁচায় অথবা একটা কলোনিতে, এবং আমি ওটা দেখব, ওইটাই আমার মনের শান্তি আর কি। টাকা পরে আসবে, টাকা পরে, আগে হচ্ছে মনের শান্তি আমাদের মেইন। সো এখানে আমরা বাচ্চা জোড়াটা আপনাদের রাখছি, আপনাদের জন্য বাচ্চা জোড়াটা আপনারা দেখেন কীরকম কোয়ালিটিফুল, একদম জিরো ফেদারের, এক পরে চিচি বাচ্চাগুলোর টকটকে লাল ঘের চলে আসছে আলহামদুলিল্লাহ। খাঁচায় রাখো ব্রো, খাঁচায় রাখো, নাহলে হবে না, এখানে থাকবে না। এই বুদাপেস্টে খাঁচাটা ঢুকাও। সো আমরা যেটা করবো আপনাকে, এই খাঁচায় ঢুকায় দেখাবো। এই দেখেন আপনারা,
এই জোড়া বাচ্চারা দেখেন মাশাআল্লাহ। এই জোড়া বাচ্চারা মনে হয়, আমি জানি না, আমার মন যদি বলে রাখতেও পারি আবার দিয়েও দিতে পারি, যেহেতু নাসালের প্রজেক্ট করবো মাশাআল্লাহ। চার পেয়ার যেহেতু রানিং করার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে পেয়ে যাওয়াতে আমরা চার পেয়ার রানিং করছি। সো বাচ্চা জোড়াটা দেখছেন, ঠিক আছে বাচ্চা জোড়াটা, এবং আপনাদেরকে এই যে সাইডেড পেয়ারটা একটু দেখে, ওদের সৌন্দর্যটা দেখেন। এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট সাইড চাইনিজ নাসাল টাফট হাফ ক্রেস্ট। এবং একটা জিনিস মনে রাখবেন, হাফ ক্রেস্টের দুই রকম হয়, একটা হচ্ছে পায়ে মোজা, একটা হচ্ছে পায়ে মোজা ছাড়া। যেটা পায়ে মোজা ওটা হচ্ছে সবচেয়ে টপ নোচ আর কি। এখানে দুইটারই পায়ে মোজা আছে, এবং এটা একটা ব্রিডিং পেয়ার, ডিম থেকে উঠে নিয়ে আসা হয়েছে। দেখা যাক ফিউচারে কী হয় ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ গোসল টোসল দিব, দিয়ে আমাদের মতো করে ব্রিডিং স্টার্ট করব। ওদেরকে খুব সুন্দর বড় খাঁচা দিব, এবং হচ্ছে যাতে সুন্দর সুন্দর বাচ্চা প্রডিউস করে যদি আমাদের এখানে থাকে ওই রকম দেখবো। সো আজকে এই পর্যন্ত। আমাদের নিউ কালেকশন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আপনারা আমাদেরকে মূল্যবান কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গো অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আসসালামু আলাইকুম।